শুনিয়েছো? অনেক দিন এমন গান শুনিনি। হলিজ বানিয়েছি, খাবেন আসুন। ও দিদি, তুমি এমন বেরসিক, বলো তো হিরকের গলায় কতদিন গান শুনিনি? একটু গান শুনছি গেলে তো সব মাটি করি। তুমি একটা বেরসি। তাই বলছি, কথাটা অবশ্য তুমি ঠিক বলেছ। জীবনে আমার সুরের সাধনাই হলো না। আমি আসছি বাবু। দেখো এভাবে পথে পথে গান লাগে। তুমি যদি একটি গানের স্কুল করতে। ভালো লাগে না বাবু, আমার বেঁচে থাকার উৎসাহটাই শেষ হয়ে গেছে। মানুষকে বিশ্বাস করে আমি ঠকেছি। সংসার আমাকে চায় না, আমিও চাই না, আমিও চাই না। তুমি দাতার শিরোমণি, আমি চাই তো ভগিনী তোমার ভিন্দের দাদী। গালের উৎস, বেঁচে থাকার উৎস হারিয়ে গেছে মানে? একটা মেয়েকে উনি ভালোবাসত, মেয়েটা অন্য ছেলের সঙ্গে পালিয়ে গেছে, সেই থেকে পথে পথে ঘুরছে। সত্যি দিদি, এত সব বিচিত্র মানুষ, বিচিত্র সব চরিত্র। তোমাকে আর ভাসুলি কথা আওড়াতে হবে না। ওই হরিষ্টা খেয়ে তারপর। সত্যি কথা বলতে কি দিদি, তোমার আর বিশুদার বয়সটা এত প্রভাবটা বেশি, অথচ তুমি তা দিব্যি মানিয়ে নিয়েছ। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, অন্য কোনো মেয়ে হলে বিশুদার দুর্ভোগের অন্ত থাকতো না। ওসব আলোচনা থাক না ভাই, আমার চোখে উনি হচ্ছে দেবতা। ওর মহত্বের ঋণ আমি জীবনেও শোধ করতে পারবো না ভাই, জীবনেও শোধ করতে পারবো না। দিদি দিদি, ও দিদি, বিশুদার বয়সের কথা বলে আমি মনে হয় দিদির মনে আঘাত দিয়েছি। আমার বৈচিত্র্যহীন জীবনে দিদি যেন দেবতার আশীর্বাদ। মা বাবা মারা যাওয়ার পর এত স্নেহ মমতা আমি আর কারো কাছ থেকে পাইনি। মাত্র দুটো মাসের মধ্যে দিদি এমন যেন মায়ের বাঁধন বেঁধেছে, মনে হয় না উনি আমার মায়ের পেটে দিদি নয়। আমার এই বড় জীবনে জল নেই, আছে শুধু যারা শান্তি নেই, আছে শুধু অশান্তির দাবানল, বিশ্বাস নেই, আছে শুধু বিশ্বাসঘাতকতা। নন্দিনী বলে গেছে তার কান্নার ইতিহাস, তা যদি না হতো
শুনেছো? কাল চন্দনের জন্মদিন, আমাদের তো একটা কিছু দেওয়া উচিত, তাই না? হাতেও টাকা নেই, ভাবছি আমার ঋণ দুটো দিয়ে ওকে একটা আংটি গড়িয়ে দেব। আমার অনুমতির প্রয়োজন আছে কি? বাহ, তুমি আমার স্বামী। সাথে নামে মাত্র কোনদিন কি স্বামী বলে আমাকে পরে পরে বহন করতে পেরেছ? কি বলছো তুমি? আমি ঠিকই বলছি, বিয়ের পর একটা দিন তোমাকে হাসতে দেখিনি, উজ্জ্বল হতে দেখিনি, কথা বলছো তারা হয়নি যান্ত্রিক ভাবে ভক্তি করছো, কিন্তু ভালো বলতে পারোনি। আজ কি হয়েছে তোমার গো? এভাবে কেন কথা বলছো? যুগের মাথায় বিয়ে করাটাই ভুল হয়েছে আমার, আমার বোঝা উচিত ছিল কাউকে কিছু দেওয়ার মতো, আমার মতো কিছু নেই, আমি আমি ফুরে গেছি, আমি ফুরে গেছি। আমার ব্যবহারে কি তুমি এমন কিছু পেয়েছো? পেয়েছি এবং পাচ্ছি। আমি যেমন পাকা অভিনেত্রী, অভিনেত্রী অভিনেত্রী নারী ভাবতে হচ্ছে অভিনেত্রী, তোমরা হাসতে হাসতে বিনাশতে মানুষকে ফোন করতে পারো। কৃষকের পরিমণ্ডল একটা শব্দ আছে, তোমরা তাই পুরুষ নির্ভর পতঙ্গ, তাই নারীর ছলনায় রূপের আগুনে চাপ দেয়। চুপ করো, আমি আর চুপ করে থাকতে পারবো না, আমি আর চুপ করে থাকতে পারবো না। কথা শোনো, কি হয়েছে আমি তো কিছুই বুঝতে পারলাম না, কি করেছি আমি? আমি তো কখনো অবহেলা করিনি, কি জানি কোথাও হয়তো আমার কিছু একটা ভুল হয়ে গেছে। আমরা যম রাজার দরবারে খাতা লেখি, আমরা জানবো না কোথায় কার দুর্বলতা, রোজগারে আমার নিজেকে কড়ায় গুণায় হেসে কোথায় বলে কোথায় বলে না, মনের বনের বাগে খায় না মনের বাগে। যার অনুগ্রহে বাঁচার পথ পেলাম, তার দিকে আমি একটু নজর দিলাম, নইলে আমরা অকৃতজ্ঞ। এই তো আমার অপরাধ, আমি জানি এই তো আমার অপরাধ। স্বর্গ হতে এসে নরকের দিকে আমি ধাপ দিয়ে এলাম, অন্তর জুড়ে আছে শুধু জিজ্ঞাসা, আমি তো কারো বোধ হয়ে শ্বশুরের বিটি সন্ধ্যের প্রদীপ জ্বালাতে পারতাম, কারো সাথে স্ত্রী হতে পারতাম, একটা ছোট্ট ফুটফুটে বাচ্চা আমাকে ডাকতো মা মা মা, আমি আমি ওকে বুকে জড়িয়ে ধরতাম, কিন্তু একদল শয়তান তাদের সাধ্য সিদ্ধির জন্য বাবার গুটির মতো আমাকে ব্যবহার করেছে, আমার স্বপ্ন শেষ হয়ে গেল, হলাম আমি মধু চক্রের নায়িকা। আঞ্চল বিবি বলুন, একজন বড় মেহমান আসবেন, তুমি তার খাতিরদারি করবে, যদি বোঝাতে পারো তোমার আখের ভালো হয়ে যাবে, আবার কুশ মুনাফা হবে, ওই শালা ফটি বাস ওসি কি দিবে তোমাকে, ওই শালার তো প্রচুর নাহি আছে,
ওহাকে আমি চিনি। সে আমি জানি শেঠজি, জেনে শুনেই তো ওর সঙ্গে আমি সম্পর্ক রাখিনি। আমার নারী ধর্ম, আমার সতীত্ব। সতীত্ব? সতীত্ব দিয়ে কি তুমি পানি খাবে কনস্টান্টিন? আসলে কি ছিল ওই রূপায়া? রূপায়া এই যতই দিন যৌবন আছে এই খেতে এলো রূপিয়া, যৌবন ইয়ারে চলে যাবে ওই শালা কুত্তা আমি অতবাকে পুষবে না। আমি জানি সেজি, জরুর জানবে, জরুর জানবে। এই তার জন্যই তো বলছি, এই ভবানি বাবু আসবো তো উল্কা দিল বলা তো উল্কা খুশ হবে তো তোমার কিছু ভাবনা থাকিবে না। এই গাড়ি হবে বাড়ি হবে। কিন্তু ভবানি বাবু তো একজন প্রথম শ্রেণীর দেশ নেতা, উনি কেন এখানে আসবেন? একজন দেশ সেবক। দেশ সেবক? তুমি কিছু জানো না, এই দেশ সেবক সেবক বি তো আপনি আছে, এ খুব কাম করে তো ঠিক আছে, আমি তৈরি হয়ে নিচ্ছি, উনি এলে আমাকে খবর দেবেন। এই ভবানী বাবুকে করতে পারবে, এই ভবানী বাবু কি রূপায়াটা উল্টা দিল লালস্তি, এই চুকি হলে উল্টা দিল খুশি। আমি একদিন পুষলাম এই সাদি কেন করলেন না বাবুজি, এই বললেন এই যার একটু নাও আছে এই পুরাটা হলে নি এই সেইটাও চালাতে পারে, দুচার নৌকা না আছে এই যত খুঁজি এই দুশে না ও ভয় চলে না। সেজি এই আই আই বাবুজি বটিয়ে বটিয়ে, নতুন জিনিসের ব্যবস্থা হয়েছে নাকি সে পুরনো মাল? নেহি বাবুজি নেহি, এই একটু আচ্ছা আছিস মিলেরা, কোথা থেকে জোগাড় করলে? এই উপহার বলবে না, এক মাহিনা পড়লে আমি জিপে করে আসছিলাম, এই একটা চুকরি এসে এই গাড়ির সামনে চাপ দিল, এই ড্রাইভার ব্রেক কষে এই বাস চালু থাকে, এই চোরা চোট লেগেছিল, এই আমি হাসপাতালে নিয়ে গেলাম, এই সেখানে একটা মরা বাচ্চা পয়দা হলো। বিবাহ তবে? এই কি নেহি নেহি, এই শাদি হয়নি, কুমারী মেয়ের বাচ্চা। এই কুতা কুচ একটু লটর বটর করেছিল, এই সুস্থ হবার পর এই আমি নিয়ে এলাম, এই বাবলা একটা মাসিক কুল, এই একটা আদমি মিলে গা, এই চুক্তির জিন্দগি এই দণ্ড হয়ে যাবে। কিন্তু সেজি এসব কথা যেন বাহিরে যেন না প্রকাশ হয়, হাজার হোক আমার একটা ফ্ল্যাট্রিস আছে। নিশ্চয়ই নিশ্চয়ই, আপনি একদম বিবিকির থাকেন, একটু হই টের পাবে না, আপনি একজন বড় নেতা আছেন, এই সমাজ সেবা করেন, এই দেশা দেশের বোকা মানুষের সেবা করেন, দেশের লক্ষ লক্ষ দিন দরিদ্র মানুষের কথা ভাবলে
চোখ ঘেটে আমার দল আসে সেটজি, জীবনে চলার পথে দেখেছি আমি সহস্র জনতার মিছিল, পেটে অন্ন নেই, পরিধানে বস্ত্র নেই, এই মাথা গুজবার ঠাই, মাংস পোলাও আমার গলা দিয়ে নামতে চায় না। আপনি হয়তো বিশ্বাস করবেন না শেঠজি, এদের দুঃখে বহুদিন আমি ভাত খাইনি, আপেল আঙ্গুল বেদনার রস খেয়ে কাটিয়ে দিয়েছি বহুদিন, আমার এই ত্যাগের কথা কেউ কি জানতে পারবে? ওই বিরুদ্ধবাদীরা মাল নেবো বাবুজি, মাল এই স্প্রিং, ও ইয়েস, তবে দেশি না, দেশি মাল আমি লাইক করি না, বিলেতি সবকিছু বর্জন করেছি, কিন্তু ওদের হুইস্কিটা বর্জন করতে পারিনি। এই সেদিন একটা খবর কাগজে আপনার সম্বন্ধে, হিংসে স্রেফ হিংসে, বাঙালি যাত্রা হচ্ছে পরে কি তক, আমি কোনো পাওয়ার নেই তবু আমার নামে সংবাদ বের হয়, কারণ আমি সর্বত্যাগী সন্ন্যাসী, দেশের জন্য জাতির জন্য যে ত্যাগ স্বীকার করছি আজও করছি। ওনার কথাই আমি তোমাকে বলেছিলাম, নমস্কার বাবু, তুমি বাঙালি সেটা আমার দুর্ভাগ্য, ওসব কথা থাক, এই নিন। আপনার অভ্যাস আছে তো? এইসব না কি দেশ সেবা করা যায় না? আরে বাবা, দশ বছর জেল খেয়েছি, পুলিশের ডানা খেয়েছি, দেশের সেবা করতে বিয়ে করবার সময় পাইনি, এখন দেশ স্বাধীন হয়েছে, এখনো যদি কৃষ্ণ স্বাধীন করে সুখ শান্তি কি পেতে পাবো, তাই সুখিয়ে মনটাকে চাঙ্গা করছে একটু হুইস্কি খায়, একটু রাউ যেন, আর তোমাদের মতন মেয়েকে কাছে পেতে চাই, মানে একটু শান্তি পেতে চাই। তবু আদর্শ বিসর্জন দিয়ে দেখো বাবা, তুমি আমাকে জ্ঞান দাও না, জ্ঞান দেওয়াটাই বাঙালি জাতি একটা বক্তব্য, তাই তুমি দাও আনন্দে বসিয়ে নিয়ে যাও মাই ডার্লিং। মনে তো মানে না, দিলে তো বোঝে না, মনে তো মানে না, দিলে তো বোঝে না, সোনা বন্ধু তুই আপারে, সোনা বন্ধু তুই
জীবনটাকে দণ্ড করবো।